আব্দুল্লাহ রোমান প্রশ্ন করেছেন, আল্লাহ তাআলার 18,000 মাখলুকাত বানাইছে, এই কথাটা কতটুকু সঠিক? আমি একজনকে বলেছি এই কথাটি সঠিক নয়, তিনি উল্টা আমাকে বকাবকি করেছেন, হুজুর আপনি সঠিক কথা বলে যাবেন। চমৎকার প্রশ্ন করেছেন ভাই। দেখেন আমাদের সমাজে প্রচলিত একটা কথা হচ্ছে, 18,000 মাখলুকাত আল্লাহ সৃষ্টি করেছেন, এই কথাটি একটি কথার কথা, এটা কোনো হাদিস নয়, কোরআন নয়, বরং যদি নবীজির নামে বলা হয় এটা একটা জাল এবং মিথ্যা কথা। কোরআনের কোথাও এই কথা বলা নাই, বরং কোরআনে বলা আছে ওয়া ইন তাউদ্দু নিআমাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহ বলছেন তুই গুনে শেষ করতে পারবি না, আর আপনি গুনে 18,000 বানাইছেন। আমার এক স্যার আছেন প্রফেসর ডক্টর আব্দুল্লাহিল বাকি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির, উনি জলজির অধ্যাপক, স্যার সম্ভবত একবার বলছিলেন যে মানুষ কতটুকু মূর্খ হলে বলতে পারে যে আল্লাহর সৃষ্টি 18,000, আরে শুধুমাত্র পিঁপড়ার প্রজাতি আছে পৃথিবীতে 21,000-এর কাছাকাছি। কি পিঁপড়া, পিঁপড়া শুধু! উনি পৃথিবীর অন্যতম একজন বিজ্ঞানী, উনি হচ্ছেন এই যে মাছি বিশেষজ্ঞ, এর উপরে পিএইচডি করছেন তিনি 18-20টা, তিনি বলছেন এটা তো আল্লাহ নবীর কথা হতেই পারে না, এটা আমাদের বিবেকেই বলে। তো একজন আপনাকে ভুল ধরায় দিছে, উল্টা আপনি তার আরে ঝাড়ি দিবেন কেন? এটা তো আপনার বিবেকের কথা। আল্লাহ সূরা নাহলের মধ্যেও বলছেন ওয়া ইখলুকু মা তাআলামুন, আর আল্লাহ যা সৃষ্টি করছেন এর সংখ্যা তোমরা জানো না। সুবহানাল্লাহ! সুতরাং আল্লাহর সৃষ্টি অগণিত, 18,000 মাখলুকাত, এটা একটি প্রচলিত কথা, ভুল কথা, এই কথাটি আমরা বলবো না।